সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আকুশ স্যার। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আমাদের মাননীয় অধ্যক্ষের নির্দেশনায় আমাদের লাইভ ক্লাসের শিডিউল অনুসারে আমিও তোমাদের লাইভ ক্লাস নিতে আসলাম। আশা করছি সবাই খুব মনোযোগের সাথে আমার লাইভ ক্লাসটি আশা করছি সবাই খুব মনোযোগের সাথে করবে। আশা করছি আমরা এই করোনা মহামারী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং আগের মতো আবার পরিবেশ ফিরে আসবে, আমরা আবার একসাথে হব ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে আমি আমার কাজের দিকে যাচ্ছি। সবাই একটু ধৈর্য ধরে কাজটি করুন। আমি প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, প্রভাষক ICT বিভাগ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা ক্লাসটি ডেডিকেটেড করছি আমাদের অনারেবল প্রিন্সিপাল মিস্টার শ্যামলকান্ত মজুমদার স্যারের, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমার আলোচনার বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 5, সি প্রোগ্রামিং নিয়ে। সো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। যদি সম্ভব হয় সাথে থাকা হেডফোনটি কানে লাগিয়ে নাও, তাতে করে আমার কথাগুলো বুঝতে খুব সহজ হবে। ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চমতের দ্বিতীয় অংশ সি প্রোগ্রামিং নিয়ে আমাদের আলোচনা। আমি মোটামুটি এখানে 13টি প্রোগ্রাম সেট করে রেখেছি। এই 13টি প্রোগ্রাম আমরা 2টি ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো শুরু থেকে আমার একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটিকে মনোযোগের সহিত যদি তুমি আয়ত্তে নিতে পারো তাহলে সি প্রোগ্রাম তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে সি প্রোগ্রাম তুমি মুখস্থ করবে না। সি প্রোগ্রামের প্রত্যেকটি লজিক যদি তুমি মনে রাখতে পারো তাহলে সি প্রোগ্রামটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে। ম্যাথ যেভাবে তুমি মুখস্থ করনি তেমনিভাবে সি প্রোগ্রামটাও মুখস্থ করার বিষয় নয়। মনে রাখতে হবে সি প্রোগ্রাম আলাদা একটি ভাষা, তাও কম্পিউটারের কাছাকাছি একটা ভাষা। কম্পিউটারকে জাস্ট ইনস্ট্রাকশন করতে পারবে তুমি সি প্রোগ্রামের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে আমাদের প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি। আমরা 1 থেকে 13 নম্বর পর্যন্ত এখানে প্রশ্ন দিয়েছি। আমার প্রথম ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তৃতীয় ক্লাসে বাকি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের সি প্রোগ্রামের জন্য আমরা যে সফটওয়্যার বা এডিটর যেটি ইউজ করব সেটি হচ্ছে কোড ব্লকস, সেটির সাথে পরিচিত হব। তারপর আমরা একটা একটা করে সমস্যা সমাধান করব। সি প্রোগ্রাম শুরু করার আগে আমরা সি প্রোগ্রামের বেসিক নিয়ে পড়াশোনা করব। যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে সি প্রোগ্রামটা তুমি খুব সহজভাবে রচনা করতে পারবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা এডিটরে চলে যাই। আমাদের এডিটরের নাম হচ্ছে কোড ব্লকস, অথবা এটাকে তুমি IDE বলতে পারো। IDE মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই যে IDE। ওকে, আমাদের IDEটা ওপেন হয়েছে। এখন যে ইন্টারফেসের মধ্যে তুমি লিখবা সেই ইন্টারফেসটা তুমি কিভাবে নিতে পারবে, শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল আর শিফট ধরে এন্ড যদি প্রেস করো তাহলে তোমার যে জায়গায় তুমি তোমার কোডটা লিখবা সেই জায়গাটা চলে আসবে। অথবা তুমি এখানে ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইলে আসলেও তুমি তোমার ইন্টারফেসটা পাবে। ওকে, এটা মোটামুটি তোমার একটা ইন্টারফেস। এই জায়গায় তুমি তোমার কোডটা লিখবা, লেখার পর আউটপুট দেখতে পারবে। রান করার পর কিভাবে রান করতে হবে সেটা আমি দেখাবো। প্রথমে আমি কোডটা লেখার আগে একটা ফাইল দিয়ে সেভ করে নিতে হবে তোমার প্রোগ্রামটাকে। কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারো অথবা ফাইলে গিয়েও তুমি সেভ করতে পারো। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এই জায়গায় তুমি একটা সুন্দর একটা নাম দিতে হবে অথবা তোমার ইচ্ছা মতো নাম দিবা তুমি। আমি দিচ্ছি বেসিক। তারপর তুমি সেভে ক্লিক করো। সেভে ক্লিক করলে এই দেখতে পাচ্ছি বেসিক নামে একটি ফাইল এখানে তৈরি হয়ে গেছে। আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে সি প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার বেসিকটা তোমাকে
এখানে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বেসিকগুলো আমি এখানে একটু নিয়ে নিচ্ছি, এখানে আমি কিছু বেসিক লিখে নিয়েছি। এই বেসিকগুলো আমি তোমাকে, এখানে আমি প্রথমে যে লাইনটা লিখলাম এই লাইনটাকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। ওকে, তো প্রথমে আমরা জেনে নিই লাইব্রেরি ফাংশন জিনিসটা কি এবং এটার কাজ কি। ওকে, এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে ইনক্লুড, প্রত্যেকটা কোডে তোমার এই লাইব্রেরি ফাংশনটা অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। এটা মানে হচ্ছে তোমার সম্পূর্ণ প্রোগ্রামটাকে ইনক্লুড করবে, অন্তর্ভুক্ত করবে। এবং তোমার এখানে এই যে এসটিডি দেখতে পাচ্ছ, এই এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, এইচ মানে হচ্ছে হেডার ফাইল। অর্থাৎ সে স্ট্যান্ডার্ড ধরনের একটি ইনপুট আউটপুট তোমাকে দেখাবে এবং সে হেডার ফাইলের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড করে রাখবে। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে লাইব্রেরি ফাংশন কি, অর্থাৎ তাহলে লাইব্রেরি ফাংশন কাকে বলে। এটার সঙ্গেটা আমরা এভাবে দিব, এখানে একটি কথা আমি শুরুতে বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে তোমার এই লাইব্রেরি ফাংশনটা অবশ্যই দিতে হবে। ওকে, তো এখন লাইব্রেরি ফাংশন কাকে বলে, এটা আনসারটা আমরা এটা এভাবে দিব, যে ফাংশন পূর্ব থেকে নির্ধারিত থাকে এবং যে ফাংশনের ফাংশন ফটো টাইপ বিভিন্ন হেডার ফাইলে দেওয়া থাকে তাদেরকে লাইব্রেরি ফাংশন বলে। এটা মানে হচ্ছে প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনে ভিতরেই কিন্তু তোমার বলা থাকবে ইনপুটের কথা, আউটপুটের কথা, এবং এটি একটি ফাইল যে ফাইলটার নাম হচ্ছে হেডার ফাইল। ওকে, এখন তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, ক নাম্বারে জিজ্ঞেস করতে পারে যে হেডার ফাইল কি। তুমি কিভাবে বলবা, যেসব ফাইলের বর্ধিত নাম ডট এইচ, অর্থাৎ ডট এইচ দিয়ে যেগুলো যে সমস্ত ফাইল সেভ করা হবে সেগুলোকে হেডার ফাইল বলা হয়। তাহলে আমরা বইয়ের ভাষা আনসারটা এভাবে দিব, যেসব ফাইলের বর্ধিত নাম ডট এইচ তাদেরকে হেডার ফাইল বলে। ওকে, এখন তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে প্রোগ্রাম কি। ওকে, আসলে প্রোগ্রাম হচ্ছে আমরা যেটাকে বলি সেট অফ রুলস, অর্থাৎ তোমার কোনো একটি সমস্যার সমাধানের জন্য কিছু তুমি কমান্ড ইউজ করবে বা নির্দেশ ইউজ করবে, সেই নির্দেশগুলোকে বলা হয় প্রোগ্রাম। তাহলে আমরা যেটাকে বলি সেট অফ রুলস, সেটা হচ্ছে কি প্রোগ্রাম কি, প্রোগ্রাম কি এটা বইয়ের ভাষা আমরা এভাবে লিখবো, কোনো একটি সমস্যা সমাধানের জন্য কিছু নির্দেশের সমষ্টি। ওকে, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে তোমার বেসিক স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন থাকবে এবং সাথে সাথে তুমি আর একটা মেইন ফাংশন দিয়ে দিতে হবে। এটুকু হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এরপর তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, একটা ব্র্যাকেট দিলে তোমার আর একটা ব্র্যাকেট কি করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, সি প্রোগ্রামের ভাষায় এগুলোর আলাদা আলাদা নাম আছে। এই যে ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারান্থেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রেসিস, এবং থার্ড ব্র্যাকেটকে বলা হয় ব্র্যাকেট। ওকে, এখন বিষয়টা হচ্ছে তুমি যখনই সি প্রোগ্রাম করতে যাবে তখনই তোমার বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হবে। হতে পারে সেটা পূর্ণ সংখ্যা, হতে পারে সেটা ভগ্নাংশ, হতে পারে সেটা ক্যারেক্টার বা অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে আমরা যে ডেটা টাইপের মধ্যে রাখবো সেটার নাম হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা, এখন এই যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো কি, এগুলো হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি জিনিস, ডেটার ধরনকে ডেটা টাইপ বলা হয়। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় ডেটা টাইপ কি, তুমি কি বলবা, ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। এখন ডেটা টাইপ বিভিন্ন ধরনের হতে পারে, এখানে আমি চার ধরনের দিচ্ছি, আপাতত আমরা চার ধরনের শিখলেই চলবে, আরো অনেক ধরনের আছে। এখন এখানে আমি ইন্টিজার আইএনটি ইউজ করছি, আইএনটি মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তুমি যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে তখন তুমি কি ইউজ করবা, ইন্টিজার ইউজ করবা। ঠিক আছে, এরপর যখন তুমি ভগ্নাংশ নিয়ে কাজ করবা তখন তুমি ফ্লোট অথবা ডাবল ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করবে। ঠিক আছে, এরপর যখন তুমি
থেকে জেড পর্যন্ত বর্ণগুলি নিয়ে কাজ করবে, তখন তুমি ক্যারেক্টার ডিক্লেয়ার করতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। এরপর তুমি যে কম্পাইলারের মধ্যে বা যে এডিটরের মধ্যে তোমার কোডগুলি লিখবা, সে জায়গায় কিন্তু তোমার সে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এগুলো তেমন চিনতে পারবে না। তুমি তাকে একটা ফরম্যাট দিয়ে দিবা, যে ফরম্যাট দিলে সে চিনতে পারে। যখন তুমি পার্সেন্টেজ দিয়ে দিবা, তখন সে বুঝে যাবে তুমি ইন্টিজার ধরনের ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছ। আর যখন পার্সেন্টেজ এফ অথবা এলএফ দিবা, তখন সে বুঝে নিবে তুমি কি ধরনের ডেটা নিয়ে কাজ করবা, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ টাইপের ডেটা নিয়ে কাজ করবে। আর যখন তুমি পার্সেন্টেজ সি দিবা, তখন সে বুঝে যাবে তুমি ক্যারেক্টার বা অ্যালফাবেট নিয়ে কাজ করতে যাবে। ওকে, এরপর আরেকটা ফাংশন আছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, সেটা হচ্ছে গেট কার। আমরা সেদিকে আপাতত যাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ সি, এগুলোকে কি বলা হয়? আমি শুরুতে বলছিলাম একটা কথা, যেটার নাম আমি বলছিলাম ফরম্যাট। আমরা সেই জন্য এগুলোকে বলবো ফরম্যাট স্পেসিফায়ার। যদি তোমাকে কখনো এমসিকিউতে জিজ্ঞেস করা হয় ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কি, তখন তুমি বলতে হবে পার্সেন্টেজ ডি। ওকে, এরপর যদি কখনো তোমাকে জিজ্ঞেস করা হয় ফ্লোট অথবা ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কি, তখন তুমি কি বলবা? পার্সেন্টেজ এফ অথবা পার্সেন্টেজ এল এফ, যখন যেটা থাকে। অথবা ক্যারেক্টার জিজ্ঞেস করলে পার্সেন্টেজ সি বলবো। কেমন? তাহলে আমি কি বললাম? এটার নাম বললাম লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কাকে বলে? বললাম যেসব ফাংশন পূর্ব থেকে তৈরি করা থাকে এবং যে ফাংশনের ফাংশন ফটোটাইপ বিভিন্ন হেডার ফাইলে দেওয়া থাকে, তাদেরকে কি বলে? লাইব্রেরি ফাংশন। এরপর আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি হেডার ফাইল কাকে বলে? যেসব ফাইলে বর্ধিত নাম .h তাদেরকে কি বলে? হেডার ফাইল বলে। ওকে, এরপর এগুলোকে বলা হচ্ছে কি বললাম? তোমার ডেটা টাইপ। কেমন? ওকে, এরপর এগুলো হচ্ছে কি তোমার ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছ প্রিন্টএফ এবং স্ক্যানএফ। প্রিন্টএফের কাজ কি? প্রিন্টএফের কাজ হচ্ছে তুমি যখন তোমার কোডটা লিখবা, তোমার কোডের মধ্যে কি কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেই জিনিসগুলো তুমি তোমার মনিটরে আউটপুট স্ক্রিনে দেখতে চাচ্ছ। সেক্ষেত্রে তুমি প্রিন্টএফের ভিতরে তুমি যদি লিখে দাও, সেই জিনিসটা কি হবে? এখানে উঠে যাবে, যা ইচ্ছা লিখে নিতে পারো। ঠিক আছে, মনে রাখবে সি প্রোগ্রামের প্রত্যেকটি শব্দ ছোট হাতের হবে, কিন্তু প্রিন্টএফের ভিতরে তুমি ইচ্ছা মতো লিখতে পারবে। সেই জন্য সি প্রোগ্রামকে বলা হয় কেস সেন্সিটিভ ভাষা। যদি তোমাকে এটা খ নাম্বার একটা কোয়েশ্চেন, সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় কেন, তুমি বলবা কি সি প্রোগ্রামে প্রত্যেকটি শব্দ ছোট হাতের অক্ষরে লেখা হয়, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর পার্থক্য করে বিদায়, অথবা ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় বিদায়, সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। তুমি তোমার ইচ্ছা মতো বলবা, মেইন কথা হচ্ছে পার্থক্য করে। সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর কি করে? পার্থক্য করে। তাহলে বইয়ের ভাষায় তুমি কিভাবে দিবা? সি প্রোগ্রামে সাধারণত সকল শব্দ ছোট হাতের অক্ষরে লেখা হয়, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় বিদায়, সি প্রোগ্রামকে কি বলা হয়? কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। ঠিক আছে, ওকে। এরপর এই যে প্রিন্টএফের কাজ কি বললাম? প্রিন্টএফের কাজ হচ্ছে কোন একটা কিছু যদি মনিটর বা আউটপুট স্ক্রিনে তুমি দেখতে চাও, সেক্ষেত্রে তুমি প্রিন্টএফ ইউজ করতে হবে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্যানএফ। স্ক্যানএফের কাজ কি? স্ক্যানএফ এটাকে আমরা বলি ইউজার ইনপুট ফাংশন। মানে হচ্ছে তুমি একজন ইউজার, মনে করো তুমি একজন ইউজার, তুমি কি করবা? ডেটা দিবা। মনে করো তুমি একটা প্রবলেম সলভ করছো, যে প্রবলেমটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল। তো তুমি কি করলা? দুইটি সংখ্যা দিলা কিবোর্ড থেকে, একটা দিলা মনে করো 2, আর একটা দিলা মনে করো 2। ওকে, দুই দুই কি হবে? 4 হবে। চারটা তোমার কি হবে? ভিতরে ক্যালকুলেশন করে হবে, কিন্তু এই যে দুই দুই যে 4 হচ্ছে, ওকে, এই যে কিবোর্ড থেকে যে তুমি দুই দুই দুইবার দিলা, এই দুই স্ক্যানার কি করবে? কিবোর্ড থেকে নিয়ে যাবে,
কিবোর্ড থেকে নিয়ে তোমার প্রোগ্রামের মধ্যে চালাবে, চালানোর পর যে আউটপুট আসবে সেটা কি করবে, প্রিন্টে প্রিন্টে যদি তুমি লিখে দাও তাহলে প্রিন্টএফে দেখাবে, এই যে দুই দুই যে তুমি দিলা এটা রিসিভ করলো কি স্ক্যানে। মেন কথা হচ্ছে স্ক্যানারের কাজ, স্ক্যানারের কাজ হচ্ছে কিবোর্ড থেকে কি করবে তোমার মানটা উঠিয়ে সে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। ওকে, তাহলে স্ক্যানারের কাজ হচ্ছে কিবোর্ড থেকে কি করা, মান গ্রহণ করা। ওকে, আচ্ছা, এখন তুমি যখন সি প্রোগ্রাম লিখবা তখন তুমি দেখবা কিছু কিছু শব্দ বিভিন্ন ধরনের কালার হয়ে যাচ্ছে, এরকম 32টা শব্দ আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল ক্যারেক্টার, সুইচ, ব্রেক, কন্টিনিউ, এরকম আরো অনেক শব্দ আছে, প্রায় 32টা শব্দ আছে। এগুলোকে আমরা বলবো কিওয়ার্ড, অর্থাৎ এগুলো হচ্ছে সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত শব্দ, এই সংরক্ষিত শব্দ সমূহকে কিওয়ার্ড বলে। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চন হতে পারে ক নম্বরে কিওয়ার্ড কি, তাহলে তুমি কি বলবা, সি প্রোগ্রামের জন্য ব্যবহৃত সংরক্ষিত শব্দ সমূহকে কিওয়ার্ড বলে। যদি এমসিকিউ তে আসে কখনো কিওয়ার্ড কয়টি, তুমি বলবো কয়টি, 32টি। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি কিওয়ার্ড কি জিজ্ঞেস করে তাহলে আমরা আশা করে বলতে পারবো। আমি আরো একবার বলছি, কিওয়ার্ড হচ্ছে কি, সি প্রোগ্রামের জন্য ব্যবহৃত সংরক্ষিত শব্দ সমূহকে কিওয়ার্ড বলে, এরকম 32টি কিওয়ার্ড আছে। এখন আসো টোকেন, টোকেন জিনিসটা হচ্ছে সি প্রোগ্রামের প্রত্যেকটি শব্দকে টোকেন বলে। এই যে মনে করো স্ক্যানফ, এটা একটা শব্দ, এটা একটা টোকেন, এই যে প্রথম একটা প্যারেন্থেসিসে একটা পার্ট, এটাকে আমরা বলবো একটা টোকেন, এই যে ডাবল কোটেশনে একটা কোটেশন, এটাও একটা টোকেন, এটাও একটা টোকেন, এটাও একটা টোকেন, এটাও একটা টোকেন। ঠিক আছে, তাহলে টোকেন কাকে বলে, সি প্রোগ্রামে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে টোকেন বলে, আমরা এভাবে বইয়ের ভাষায় বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম আশা করি বুঝতে পারলাম। এরপর আমরা ভেরিয়েবলটা একটু পরে শিখবো, আমরা আশা করি, আমি এখানে জাস্ট কি পয়েন্ট দিয়ে রাখলাম, কি কি আশা আশা করি আমরা এখান থেকে শিখবো। ওকে, হতাশ হওয়ার কারণে ভেরিয়েবলকে আমরা সেটা পরবর্তীতে দেখে শিখবো। ঠিক আছে, ভেরিয়েবল বা চলক কি এবং চলক ঘোষণার নিয়ম, চলক কি এটা ক নাম্বারে থাকতে পারে, চলক ঘোষণার নিয়ম এটা খ নাম্বারে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা আস্তে আস্তে আমাদের সমস্যাগুলো সমাধান করতে যাব। আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। ঠিক আছে, তাহলে আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব, তার জন্য আমরা সি প্রোগ্রাম লিখব। ঠিক আছে, আমরা তাহলে এই বেসিক কোডগুলো আমি একটু কেটে নিচ্ছি, এগুলো আমার আপাতত দরকার নেই। আমি যে কোনো একটা, এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারটাই আমার লাগবে সব সময়। এখন আমি একটা ডেটা টাইপ নিয়ে নিচ্ছি, আমি কি ধরনের ডেটা নিয়ে কাজ করব, ইন্টিজার, মানে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম। তুমি ফ্লোট নিলেও কোনো ঝামেলা হবে না, ঠিক আছে, ইন্টিজার নিলেও কোনো ঝামেলা নেই। আমি আসলে এখানে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম করব, আমি প্রথমে একটু শর্টকাট করে বোঝাবো, সেটা হচ্ছে প্রথমে তুমি সূত্রটা লিখে নিবা সবসময়, আসলে তোমার দুইটি সংখ্যার জন্য সূত্রটা কি, সূত্রটা মনে করো যদি তুমি এভাবে লিখো এস ইকুয়াল টু এ প্লাস বি, ওকে, এস ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ দুইটি সংখ্যার কি হবে, যোগ হবে। ঠিক আছে, দুইটি সংখ্যার যোগ হবে, তুমি এখানে কি কি ভেরিয়েবল নিয়ে কাজ করলে, একটা এ, একটা বি, আর একটা কি এস, সেই জিনিসগুলো আসলে এখানে নিয়ে নিতে হবে। এগুলোকে আসলে কি বলা হয়, ভেরিয়েবল বা চলক বলা হয়, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে এস, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, এক্স ওয়াই জেড যা ইচ্ছা নিতে পারো, আমি আমার ইচ্ছা মতো নিলাম। ঠিক আছে, এখন এই যে এ বি এস এগুলোকে বলা হয় ভেরিয়েবল বা চলক। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় ভেরিয়েবল বা চলক কি, আমরা আসলে এখানে এর এগেস্টে বি এর এগেস্টে কিছু মান এখান থেকে দিতে পারবো, সেই জন্য আমরা এগুলোকে বলবো এক এক ধরনের, আসলে এগুলো হচ্ছে আসলে এক এক ধরনের একটা মেমোরি। ওকে, এই মেমোরি গুলো কি করবে, কিছু মান সে নিতে পারবে, কিছু মান তোমাকে সে দেখাতে পারবে, সেই জন্য এগুলোকে আমরা বলবো মেমোরি লোকেশনের নাম্বার ঠিকানা। ঠিক আছে, তাহলে চলক বা ভেরিয়েবল কি যদি কখনো জিজ্ঞেস করে, আমরা বইয়ের ভাষায় এভাবে বলবো, ভেরিয়েবল বা চলক হলো মেমোরি লোকেশনের নাম্বার ঠিকানা যার মান পরিবর্তনশীল। ঠিক আছে, আমরা যেটা করতে যাচ্ছি সেটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব। দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে তোমার প্রথমে এই লজিকটা মনে রাখতে হবে,
তোমার লজিকটা হচ্ছে কি s = a + b, এটা হচ্ছে আমার লজিক। আমি আপাতত a b আর s নিয়ে কাজ করব, তুমি ইচ্ছা করলে x + y যা ইচ্ছা নিয়ে কাজ করতে পারো। মনে রাখবে যদি ফর্মুলা ইউজ করো সেক্ষেত্রে এই পাশেরটা সব সময় ইনপুট, এই পাশেরটা সব সময় ইনপুট, এই পাশেরটা সব সময় আউটপুট হিসেবে আমি এখানে বিবেচনা করব। তুমি সব সময় এভাবে করে করবা। তাহলে আমি শুরুতে বলছিলাম ইনপুট নিতে হলে তোমার প্রিন্টে ফিজ করতে হয় নাকি স্ক্যানে ফিজ করতে হয়? নিশ্চয়ই স্ক্যানে ফিজ করতে হয়। তাহলে তুমি এখানে লিখে নিবা কি স্ক্যানে, কেমন? তাহলে তুমি এখানে লিখে নিবা স্ক্যানে, ঠিক আছে? স্ক্যানেপটা লিখে নিচ্ছি। স্ক্যানেপ করে তুমি যেহেতু এখানে ইন্টিজার ধরছিলা, মনে আছে তোমার ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল? নিশ্চয় পার্সেন্টেজ ডি ছিল। এখন বিষয়টা হচ্ছে স্ক্যানেপের ফরম্যাটটা হচ্ছে এইটুকু, এটুকু দিয়ে লাস্ট একটা কি থাকবে? সেমিকোলন থাকবে। প্রায় প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে অবশ্যই তোমাকে সেমিকোলন দিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে তুমি এখানে কয়টি সংখ্যা কিবোর্ড থেকে নিবা? নিশ্চয় দুইটি, একটা হচ্ছে এ একটা হচ্ছে কি পি। সেজন্য তুমি এখানে কি করবা, একটা পার্সেন্টেজ কি দিবা ডি, আরো একটা পার্সেন্টেজ কি দিবা ডি। কেন বলো তো? কারণ তুমি এ আর বি দুইটা কি টাইপের ধরলা? ইন্টিজার টাইপের ধরলা, সেজন্য কি ধরবে? সে পার্সেন্টেজ ডি। ফরম্যাট স্পেসিফাই কি দিয়ে দিতে হবে? পার্সেন্টেজ ডি দিয়ে দিতে হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে তোমাকে এখন পার্সেন্টেজ ডি দুইটা কিসের জন্য দিলা সেগুলো একটু বলতে হবে। একটা দিলা তুমি কিসের জন্য? এর জন্য। এখানে আমি আর একটা জিনিস ইউজ করছি, এই যে এই সাইনটা, এই সাইনটা নিয়ে একটু পর কথা বলবো। আমি আগে দুটাই লিখে নিচ্ছি, একটা হচ্ছে এর জন্য আর একটা হচ্ছে কিসের জন্য? বি এর জন্য, ঠিক আছে? একটা এর জন্য একটা বি এর জন্য। তাহলে এই যে সি প্রোগ্রামের ভাষায় আমরা আশা করি এটা সবাই, এটার সাথে আমরা সবাই পরিচিত, এটা হচ্ছে এন, কিন্তু এটাকে আমরা সি প্রোগ্রামের ভাষায় বলবো এম্পারসেন্ট। এম্পারসেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস বোঝায়, অর্থাৎ এর মান তুমি যতই দাও সে এর মানটাকে নিয়ে যাবে। মনে করো এটাকে তুমি বলতে পারো একটা এক ধরনের গাড়ি বলতে পারো, গাড়ি কি করবে মানটা নিয়ে যাবে, ঠিক আছে? এর মান মনে করো তুমি দিলা 5, সে 5টা কি করবে? যেখানে যেখানে আছে সেখানেই পাঠিয়ে দিবে। ওকে, এটাও একই কাজ করবে, ঠিক আছে? তাহলে আর বি কি করলে? তুমি স্ক্যান করলা, আর এসটা হচ্ছে তোমার কি আউটপুট দেখাবে। সেজন্য তুমি কি করবে, এখানে প্রিন্ট এফ দিবা। প্রিন্ট এফ দিয়ে তুমি কি করবা, তোমার আউটপুটটা দেখাবা, ঠিক আছে? প্রিন্ট এফটা এখানে লিখে নিচ্ছি আমি। প্রিন্ট এফ এর ভিতরে তুমি কোন একটা কিছু লিখে দিতে পারো, টোটাল নাম্বার বা সাম, যা ইচ্ছা তুমি দিতে পারো, ঠিক আছে? আমি দিচ্ছি টোটাল নাম্বার, টোটাল নাম্বার। কিন্তু তুমি টোটাল নাম্বারটা দিছো কি দাও নাই সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে তুমি পার্সেন্টেজ ডিটা দিছো কিনা। কেন পার্সেন্টেজ ডি এখানে আবার? কারণ তুমি এসটাও কি টাইপের দৌড়লা? ইন্টিজার টাইপের দৌড়লা, অর্থাৎ তোমার আউটপুট যেটা আসবে সেটাও কি টাইপের আসবে? পূর্ণ সংখ্যা আসবে, অর্থাৎ ইন্টিজার টাইপের আসবে। এখানে কমা দিয়ে তুমি পার্সেন্টেজ ডিটা কিসের জন্য দিলা? এস এর জন্য, সেটা একটু বলে দিতে হবে, ঠিক আছে? এরপর সেমিকোলন দিয়ে আমি আমার কাজটা শেষ করলাম। এটা হচ্ছে তোমার দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম, ঠিক আছে? এখন এইটুকুতে রান করলে তোমার প্রোগ্রামটা শেষ, কিন্তু আর একটু যদি সুন্দর করতে চাও তাহলে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রিন্ট এফ দিয়ে এন্টার টু নাম্বার এর কয়েকটা কথা লিখে দিতে পারো, না দিলে কোনো ভুল নেই, এটা জাস্ট সুন্দরের জন্য আমরা দিই, ঠিক আছে? এখানে তাহলে তুমি দিয়ে দিবা প্রথমে এন্টার টু নাম্বার, এরপর থেকে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাটা ইউজ করব সুন্দরের জন্য, ঠিক আছে? ইউজ করব সুন্দরের জন্য, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা শেষ। এখন আমরা ইচ্ছা করলে এই প্রোগ্রামটা আউটপুট দেখতে পারি। তাহলে আউটপুটটা আমরা কিভাবে দেখবো? দেখো এই জায়গায় এসে তুমি কি করবা, বিল্ডার রানে ক্লিক করবা, তাহলে তোমার আউটপুট স্ক্রিনে তোমাকে সে নিয়ে যাবে। অর্থাৎ বিল্ড মানে হচ্ছে তোমার প্রোগ্রামটাকে সে প্রথমে পড়বে, পরে কোনো ভুল টুল আছে কিনা দেখবে, থাকার পর তারপর সে তোমাকে আউটপুট স্ক্রিনে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক দিচ্ছি, দিলাম, তোমাকে সরাসরি সে কোথায় নিয়ে গেল? আউটপুট স্ক্রিনে নিয়ে গেল। এটা হচ্ছে তোমার আউটপুট স্ক্রিন। এই স্ক্রিনে তুমি সে প্রথমে কি বলতেছে তোমাকে, এন্টার টু নাম্বার, এটা না দিলেও কিন্তু সে দুইটা নাম্বার কিবোর্ড থেকে নিত, কিন্তু এটা দিলে দেখতে সুন্দর লাগে, বিদায় আমরা এটা এটা দিচ্ছি। আমি প্রথমে দিলাম টু, আমি আর একটু স্পেস দিয়ে আবার দিলাম টু, দুইটা সংখ্যা আমি কিবোর্ড দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি আমাকে দুয়ে দুয়ে যোগ করলে কত হবে? 4 হবে, সেটা এসে তোমাকে আউটপুট হিসেবে দেখাবে। এ দেখতে পাচ্ছ টোটাল নাম্বার কত? 4,
এটা কিন্তু আমি দিনে, এটা তারা ক্যালকুলেশন করে আমাকে দিছে, ঠিক আছে? এরপর তুমি যদি দুইটি সংখ্যার জায়গায় তিনটি সংখ্যা যোগ করতে চাও, সেক্ষেত্রে তাও পারবে। জাস্ট কি করবা, এখানে আরো একটি চলক নিয়ে আসবে সি। তাহলে কি কিভাবে করব, আর একটি চলক আনলাম আমি সি, তাহলে এখানে কি করতে হবে আমার, আর একটা পার্সেন্টেজ ডি বাড়াতে হবে, ঠিক আছে? তারপর এখানে কি করব, পার্সেন্ট সি এটাও দিতে হবে। কেন, আমি সি এর জন্য নিচ্ছি, এখানে একটা প্লাস দিয়ে কি করব, সিটা ধরিয়ে দিবা, অ্যাজ ঠিক থাকেই থাকবে। তাহলে এখন কি হবে, এন্টার টু নাম্বার যে তুমি কি করতে পারো, থ্রি নাম্বার দিতে পারো, অথবা এন্টার দ্য নাম্বার দিলেও হবে, এন্টার নাম্বার এটুকু রাখলে হবে, ইচ্ছা মতো বলছিল, তাই না? আমি এটুকুতেই রাখি, ঠিক আছে? এখন আমি রান করব, তিনটি সংখ্যার যোগফল, এটা প্রশ্ন যদিও আমি এখানে এরপরে দিছি, একটু দেখাই পরবর্তী কোয়েশ্চন হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম। তাহলে তিনটি সংখ্যা তো আমরা খুব সহজে করে ফেলতে পারছি, জাস্ট একটা ভেরিয়েবল অ্যাড করে। আমরা একটু আউটপুটটাও দেখবো, চলে এখানে গিয়ে জাস্ট বিল্ড রান করব, দেখতে পাচ্ছো বিল্ড রানে আসে এন্টার টু নাম্বার, এন্টার নাম্বার যেহেতু আমি টুটা কেটে দিছি, তাহলে প্রথমে আমি কি করব, তিনটা নাম্বার কি উঠতে দিয়ে নিচ্ছি, একটা 5 দিলাম, একটা 6 দিলাম, আর একটা দিলাম আমি মনে করো 9, ঠিক আছে? সবগুলো যোগ করলে কত হয়, এন্টার দিলে আমরা পেয়ে যাবো, এন্টার দিলে আমরা পাচ্ছি টোটাল নাম্বার 20, ঠিক আছে? কত, টোটাল নাম্বার 20, তাই না? ওকে, এখন যদি তোমাকে বলা হয় দুইটি সংখ্যা গুণ করো, তাহলে তুমি কি করবা, জাস্ট যোগের জায়গায় গুণ করে দেবা, বিয়োগ করতে বলে জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবা, বিয়োগ দিয়ে দিবা, ভাগ করতে বলে ভাগ দিয়ে দিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটা নিজে করে ফেলতে পারবে। এখন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের, তিনটি সংখ্যার গড় কিভাবে বের করবো আমরা। ওকে, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম। তাহলে তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে হলে আমাদেরকে জাস্ট এখানে যে কাজটা করতে হবে, ডিভাইডেড বাই কত দিয়ে দিতে হবে, 3 দিয়ে দিতে হবে। কেন তিনটি সংখ্যা বলছে, যদি চারটি সংখ্যা বলতো আমরা ডিভাইড বাই কত দিয়ে দিতাম, 4 দিয়ে দিতাম, ঠিক আছে? এখানে তাহলে দিয়ে দিচ্ছি ডিভাইড বাই 3, যেহেতু আমাদের তিনটি সংখ্যা বলছে। একটি কথা সেটা হচ্ছে, যেহেতু এখানে গড় আসবে, গড়টা হয়তো ভগ্নাংশ আসতেই পারে নাও আসতে পারে, তবে রিস্ক না নিয়ে আমরা পূর্ণ সংখ্যা না ধরে আমরা এগুলোকে ভগ্নাংশ ধরবো, সেই জন্য আমরা এখানে আর ইন্টিজার ইউজ করবো না, বাকি সব কিছুই ঠিক থাকবে। জাস্ট এখানে ডিভাইড বাই 3 হবে, এবার ইন্টিজারটা আমরা কেটে দিয়ে এখানে আমরা ফ্লোট বসিয়ে দিব, ঠিক আছে? এখানে আমরা ফ্লোট বসিয়ে দিচ্ছি। এরপর যেহেতু ফ্লোট দিয়ে দিছো, এখানে পার্সেন্টেজ ডি এগুলো আর ইউজ হবে না, এখানে কি ইউজ হবে, এখানে ইউজ হবে তোমার পার্সেন্টেজ এফ। কেন বলো তো, কারণ ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। ওকে, তাহলে আমরা এগুলো সবগুলো পার্সেন্টেজ এফ করে দিচ্ছি, তাহলে এখানে এসটাও কি হবে, পার্সেন্টেজ এফ হবে, ঠিক আছে? এখানে এসটাও পার্সেন্টেজ এফ হবে, ঠিক আছে? এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার গড় বের করার জন্য সি প্রোগ্রাম। তাহলে আমরা খুব সহজে এটা করে ফেলতে পারছি। এখন আমরা এটা রান করব, এখানে টোটাল নাম্বার না দিয়ে এখানে এভিজি বা এভারেজ, এভারেজ এভিজি দিতে পারো, অথবা টোটাল নাম্বারটা রাখলেও কোনো প্রবলেম নেই, এভিজি অথবা এভি রাখলেও অসুবিধা নেই। আমি তাহলে এই এসটাকেও এভি বানিয়ে দিচ্ছি, এভি। ওকে, তাহলে যেখানে যেখানে এস ছিল সেগুলো কি হয়ে যাবে, এভিজি হয়ে যাবে, এটা এভি। তাহলে এই যে এই জিনিসটা কি হয়ে যাবে, আমার এসটা থাকবে না, কি হবে, এভি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে তিনটা পরিবর্তন করছি, সেটা হচ্ছে ইন্টিজারটা ফ্লোট করে দিছি, তাহলে আমি এস গুলো কি করে দিছি, এবি করে দিছি, এরপর হচ্ছে যেহেতু আমি ফ্লোট ধরছি, এগুলো আমি পার্সেন্টেজ ফরম্যাটে স্পেসিফাই অবশ্যই আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর ডিভাইড বাই 3 তো করতেই হবে, আর যদি চারটি সংখ্যা বলতে আমি ডিভাইড বাই 4 দিতাম, 10টি সংখ্যা বললে ডিভাইড বাই 10 দিতাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন যদি আমি এটা একটু রান করি, তাহলে আমার আউটপুট আমরা একটু দেখবো, ঠিক আছে? তাহলে আসো, আমি তিনটি সংখ্যা প্রথমে দিয়ে নিচ্ছি, একটা 5, ইচ্ছা মতো তুমি মানগুলো দিতে পারবে, আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি। ওকে, আমি আমার ইচ্ছা মতো নিলাম। এখন যদি আমি রান করি, তাহলে আমি আমার আউটপুটটা দেখতে পাবো 5.33 দেখতে পাচ্ছি। 5, 9, 2 সবগুলো যোগ করলে আমরা কত পাই, সেটাকে কত দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, এটা আউটপুট আসে, এটাই হচ্ছে আসলে জেনুইন আউটপুট।
ঠিক আছে। ওকে, পরবর্তী কাজে যাচ্ছি আমরা। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের প্রথমে আমাদের মনে রাখতে হবে সূত্রটা। আমাদের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা প্রথমে আমাদের ফর্মুলাটা লিখে নিব, ঠিক আছে। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফকে আমরা এখানে হাফ লিখতে পারবো না, আমরা 0.5 লিখতে হবে। ওকে, এরপর হচ্ছে ইন্টু স্টার চিহ্ন হয় বি, অর্থাৎ বেস মানে ভূমি, আমি বি ধরবো একটা, আর একটা এইচ ধরবো। আমি খুব শর্টকাট সুন্দর করে বোঝানোর জন্য আমি জিনিসটা করব এরকম, আমি এভাবে ইউজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে হচ্ছে বেস, এরপর হাইট মানে হচ্ছে উচ্চতা, এই জন্য আমি তাদের প্রথম লেটারটা নিয়ে নিলাম। তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের ফর্মুলা থেকে আমরা খুব সহজে এটা করতে পারবো। তাহলে আমরা আমাদের ফর্মুলাটাকে নিচে নামিয়ে নিলাম। এখানে আমি কি কি ইউজ করলাম ভেরিয়েবল, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এইচ, ঠিক আছে। এগুলো নিশ্চয়ই আমি ফ্লোট ধরবো, না হলে আমার জিনিসটা দেখতে সুন্দর লাগবে না, সেজন্য ফ্লোট। একটা হচ্ছে বি, তুমি আগে পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এরিয়া, ঠিক আছে। এখন তুমি এই পাশটা সবসময় স্ক্যান অ্যাপ বলছিলাম, এই পাশটা হচ্ছে স্ক্যান অ্যাপ, এই পাশটা হচ্ছে প্রিন্ট, ঠিক আছে। এখানে কিন্তু 0.5টা তোমার স্ক্যান অ্যাপ করার কোনো দরকার নেই, এই মানটা যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা বলি ধ্রুবক বা কনস্ট্যান্ট, অর্থাৎ যার মান দেওয়া থাকে এবং যার মান কখনো পরিবর্তন হয় না তাকে কি বলে? কনস্ট্যান্ট বা ধ্রুবক। যাদের মান কখনো পরিবর্তন হয় না তাদেরকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলা হয়। আর ভেরিয়েবল হচ্ছে কি? চলক হচ্ছে কি তোমার? যার মান পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, অথবা পরিবর্তনশীল মানকে চলক বলা হয়, তুমি তোমার ইচ্ছা মতো সুন্দর করে বলবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ক্যান অ্যাপ করে কি করবা তুমি? এখানে মানগুলো ধরবা, ঠিক আছে। একটা হচ্ছে কি পার্সেন্টেজ এফ কিসের জন্য? বি এর জন্য। আর একটা পার্সেন্টেজ এফ কিসের জন্য? এইচ এর জন্য, ঠিক আছে। ওকে, এখানে একটা হচ্ছে দিয়ে দিতে হবে, একটা হচ্ছে বি এর জন্য দিলা কমা, আর একটা হচ্ছে কিসের জন্য দিলা তুমি? এইচ এর জন্য, ঠিক আছে। তাহলে সেমিকোলন দিয়ে আমি কাজটা শেষ করলাম। এরপর তোমার এই যে আউটপুট এরিয়াটা তুমি কিভাবে দিবা? প্রিন্ট এফ দিবা, কেমন? প্রিন্ট এফ এর ভিতরে তুমি এটা দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে তুমি লিখতে পারো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ওকে, ট্রায়াঙ্গেলটা দিছো কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে তুমি পার্সেন্টেজ এফটা দিছো কিনা, ঠিক আছে। এরপর হচ্ছে কমা দিয়ে তুমি কি করবা, কিসের জন্য তুমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ পার্সেন্টেজ এফটা দিছো সেটা লিখে দিতে হবে। কিসের জন্য দিলা? এরিয়ার জন্য, ঠিক আছে। একটা বিষয় তোমার হয়তো প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এখানে আমি এম্পারসেন্স এটা দিই নাই কেন? কারণ তুমি এরিয়ার মানটা কিবোর্ড থেকে দিচ্ছ না, এরিয়ার মানটা তুমি এখান থেকে ক্যালকুলেশন করার পর পাচ্ছ, সেই জন্য তুমি এখানে এম্পারসেন্স এটা ইউজ করো নাই, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। কিন্তু সুন্দরের জন্য আমরা সবসময় যেটা ইউজ করি প্রিন্ট ইফ এন্টার দ্য নাম্বার বা এন্টার টু নাম্বার, তুমি ইচ্ছা মতো এটা ইউজ করতে পারো, না পারলে কোনো প্রবলেম নাই। শুরুতে বলছিলাম এন্টার, এখানে যেহেতু একটা বি একটা এইচ আছে সেজন্য আমি লিখবো একটা এন্টার বি এন এইচ, অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি লিখবা, ঠিক আছে। সেমিকোলন দিয়ে আমি শেষ করলাম। এখন যদি আমি এটা আউটপুট দেখতে চাই তাহলে সেটা কি বা আউটপুট আসে দেখি। তুমি এগুলো একই লাইনে লিখতে হবে কথা নেই, ফাঁকা রাখতে হবে তাও কথা নেই, তোমার ইচ্ছা মতো তুমি করবা, ঠিক আছে। আমি আমার ইচ্ছা মতো করবো, তুমি তোমার ইচ্ছা মতো করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু রান করবো, দেখি রান করে বিল্ডার রান, অথবা শর্টকাট রান করতে পারো, তোমার কিবোর্ডে গিয়ে F9 চাপ দিলেও কিন্তু এটা রান হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এন্টার বি এন এইচ, অর্থাৎ বি এর এবং এইচ এর দুইটা মান দিতে বলতেছে। তাহলে একটা মান দিচ্ছে আমি মনে করো 5, একটা মান দিচ্ছে আমি মনে করি 8, ঠিক আছে। তাহলে এটা কত হয় দেখি একটু, এন্টার দিলেই আমাকে আউটপুটটা দেখাচ্ছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত? 20.00। তাহলে আমরা একটু আসলে চেক করে দেখবো আসলে এটা 20.00 আসে কিনা। আমি বি এর মান দিলাম কত? বি এর মান দিলাম এখানে 5, আর এইচ এর মান দিলাম আমি কত? 8। বি এর মান হচ্ছে 5, এইচ এর মান হচ্ছে 8, আসলে এখানে হচ্ছে 5 বসাও, এখানে 8 বসাও, 5 5টা কত? 40।
40-কে 0.5 দিয়ে যখন গুণ করবো আমরা কত পাবো, 20 পাবো, অর্থাৎ 20 পাবো। যেহেতু এখানে কোনো দশমিকের পর কোনো মান আসেনি, সেজন্য তোমার কি আসে, 0 0 আসে। আচ্ছা, দশমিকের পর কিন্তু আমার এখানে অনেকগুলো সংখ্যা, তুমি ইচ্ছা করলে এখানে 2টা ডিজিট 3টা ডিজিট রাখতে পারো, 2টা যদি তুমি রাখতে চাও সেক্ষেত্রে তুমি এখানে ইউজ করবা এই জায়গায় .2, অর্থাৎ 2টা ডিজিট যদি রাখতে চাও, আর 3টা চাইলে 3টা, 3 দিবা, 1টা চাইলে 1 দিবা, ইচ্ছা মতো দিবা। আমি 2টা চাচ্ছি, সেই জন্য আমি এরভাবে দিচ্ছি, একটা দিচ্ছি আমি 5, একটা আমি যা দিচ্ছি তাই দিই, একটা দিচ্ছি 8, তাহলে কত হচ্ছে 20.00। এই যে 2টা ডিজিট আসছে, ঠিক আছে। ওকে, পরবর্তী কাজে যাচ্ছি আমরা। আমাদের পরবর্তী সমস্যাটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, কেমন, পাই এর মান কত, 3.1416, কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমি শুরুতে বলছিলাম কনস্ট্যান্ট বা ধ্রুবক কাকে বলে, যার মান কখনো পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো, কনস্ট্যান্ট বা ধ্রুবক বলবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই করে ফেলতে পারবো, একটা হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এডিট করলে কাজটা করে ফেলতে পারবো। একটা হচ্ছে আর নিচে মানে রেডিয়াস এর জন্য পাই আর স্কয়ার না, আর অর্থাৎ রেডিয়াস স্কয়ার আর কি ক্ষেত্রফলটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর করবো, এন্টার বি এন্ড এইচ না দিয়ে আমরা জাস্ট এন্টার দ্য নাম্বার দিব, ঠিক আছে, জাস্ট খুব সহজে করে ফেলতে পারবে, এন্টার দ্য নাম্বার। আমি একই রকম অনেক জিনিসই ইউজ করবো, যেটা হচ্ছে তুমি একটা প্রোগ্রাম শিখলে অনেকগুলো প্রোগ্রাম তুমি করে ফেলতে পারবে, এরকম আমি অনেকগুলো জিনিস দেখাবো এখানে, ঠিক আছে। তাহলে এখানে 2টা পার্সেন্টেজ হ্যাপ দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু তুমি একটা মাত্র মান গ্রহণ করবা, আমি সেটা দেখাবো একটু পর। তার আগে একটু এটা ঠিক করে দিচ্ছি, দেখো আমি এইচ ধরবো না, আমি কি ধরবো, আর ধরবো। আমি আগে ফর্মুলাটি লিখে নিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটু ফর্মুলাটা ঠিক করে নিচ্ছি, এরিয়া সমান অর্থাৎ ক্ষেত্রফল সমান কত হবে, 3.1416, ঠিক আছে। আর স্কোয়ার না, সেজন্য তোমার কি করতে হবে, আর ইনটু আর লিখতে হবে। কেন এরকম, আর স্কোয়ার কে এভাবেই এই ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আর, এ পাশে আর কিন্তু 2টা, তুমি একটা আর যদি উঠাও কিবোর্ড থেকে আরেকটা আর অটোমেটিক উঠে যাবে, সেজন্য তুমি কি করবে, এখানে এইচ না দিয়ে কি দিবা, আর দিবা, ঠিক আছে। ওকে, আর দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে আউটপুটটা কি হবে, এরিয়া হবে, তাই না, এরিয়া ঠিকঠাক আছে। জাস্ট এখানে ট্রায়াঙ্গেল জায়গায় কি দিবা, এরিয়া অফ সার্কেল দিয়ে দিবা, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। সার্কেল .12 থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে যদি তুমি একটা হারের মান কিবোর্ড থেকে নাও, আরেকটা আর অটোমেটিক উঠে যাবে। এটা আমি আরো একবার বোঝাই, সেটা হচ্ছে তোমার ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, পাই মান হচ্ছে 3.1416, আর স্কয়ার সেই জন্য আর ইনটু আর, এবারটা হচ্ছে কিবোর্ড থেকে নিতে হবে আর এর মান, সেটা তুমি কি করলে, স্ক্যান আপ করলা। ওকে, একটা আর নিলে আরেকটা আর অটোমেটিক সে নিয়ে নিবে, ঠিক আছে। এরপর তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে তোমার আউটপুট, ঠিক আছে। এই যে প্রিন্ট এফের ভিতর এখানে এইচটা উঠানে কোনো সমস্যা নেই, এখানে ইচ্ছা মতো নিবা, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এন্টার নাম্বার দিব, তাও অসুবিধা নেই, প্রিন্ট এফটা ইচ্ছা মতো। এখানে আমি যদি এটা রান করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব, এই যে এন্টার দ্য নাম্বার, অর্থাৎ এন্টার নাম্বার যা ইচ্ছা আর এর মান দিচ্ছি। আমি মনে করি আমি আর এর মান দিলাম 5, তাহলে আমি 578.54, এটা হচ্ছে জেনুইন আউটপুট। আমি 5 দিলাম, 5×5=25, 25-এর সাথে যদি এটা গুণ করা হয় তাহলে 78.54 হবে। এখানে তোমাকে 5 দিতে হবে কথা নেই, এখানে তুমি তোমার ইচ্ছা মতো মান দিতে পারবে। তাহলে এটা হলো আমাদের প্রোগ্রাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আমরা আমাদের পরবর্তী কাজে যাচ্ছি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে ফারেনহাইট কে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি সি প্রোগ্রাম। ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে নেওয়ার ফর্মুলাটা হচ্ছে সি ইকুয়াল টু 5/9 ইন্টু f-32। তাহলে আমরা সেটাকে সি প্রোগ্রাম ভাষায় কিভাবে লিখবো দেখতে পাচ্ছ, সি ইকুয়াল টু 5/9, এটা কিভাবে দিতে হবে, ইন্টু f-32, ঠিক আছে। এখন এটি যেহেতু মাইনাস, সেজন্য এটাকে একটা ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি শুরুতেই বলছিলাম এ পাশেরটা হচ্ছে আমাদের ইনপুট আর এ পাশেরটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা কি করবো, স্ক্যান আপ করে এ পাশের এফটাকে কিবোর্ড থেকে নিয়ে নেবো, ঠিক আছে। আর প্রিন্ট আপ করে আমরা এ পাশের সিটাকে আমরা আউটপুট আকারে দেখিয়ে দেবো, ঠিক আছে।
তাহলে আমরা স্ক্যান করে দিচ্ছি। স্ক্যান এর পার্সেন্টেজ কি হবে? নিশ্চয় এফ হবে, কেন? কারণ এখানে ভগ্নাংশ আসবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ওকে, আমরা মোটামুটি ফরম্যাট গুলা বুঝতে পারছি, তাই না? এখানে কি করতে হবে, এফটা ধরিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে সিটাকে ধরিয়ে দেব কোথায়, পেইন্ট এফ এর ভিতর, ঠিক আছে, যেহেতু আমরা এটা ফলাফল বা রেজাল্ট দেখবো, ঠিক আছে। কি করবে এখানে, ফারেনহাইট ইস্ট লিখে দিতে পারো অথবা রেজাল্ট ইস্ট লিখে দিতে পারো, তোমার ইচ্ছা, যা ইচ্ছা দিবা, ঠিক আছে। তবে তোমাকে পার্সেন্টেজ একটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। ওকে, এখানে কি করতে হবে, সিটাকে ধরিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে ডেটা টাইপটা নিয়ে নিবা। তোমার ডেটা টাইপটা কি ফ্লোট? অবশ্যই ফ্লোট টাইপের একটা ডেটা টাইপ নিয়ে নিবা, কারণ কি তোমার এখানে ভগ্নাংশ আসবেই। এখানে দেখতে পাচ্ছ তুমি কি কি ভেরিয়েবল বা চলক ইউজ করলা, একটা হচ্ছে সি, একটা হচ্ছে কি এফ, সেই জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে, ভেরিয়েবল বা চলক, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা প্রায় সময় যেটা ইউজ করি প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে, সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট এফ দিয়ে কি করবো, এন্টার দ্য নাম্বার বা এন্টার সি হোক এফ হোক লিখে দিবা, কেমন? ওকে, আমি সহজে হওয়ার জন্য সবার কথা মাথায় রেখে আমি জাস্ট এন্টার নাম্বার এইটুকু লিখলাম, ঠিক আছে, শেষ করলাম। এটা হচ্ছে আমার মোটামুটি কোড, তাহলে এটা আমরা একটু দেখবো আউটপুটটা ঠিকঠাক আসে কিনা। আমরা তাহলে কি সামান কি করতে গিয়ে দিবো, এই এফ এর মানটা, ঠিক আছে। তাহলে আমরা এফ এর মানটা কি করতে দিব, তার আগে আমরা এটা একটু বিল্ড এন্ড রান করবো। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম ঠিক আছে, আমাদের পরবর্তী কাজে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে সেন্টিগ্রেড কে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি সি প্রোগ্রাম, আমাদের সর্বশেষ প্রোগ্রাম প্রথম ক্লাসের। তারপর আমি শুরুতে একটি কথা বলছিলাম, ভেরিয়েবল বা চলক ঘোষণার নিয়ম, সেটা সর্বশেষ বলবো। আগে আমি এই প্রবলেমটাও সলভ করে দিচ্ছি। আমি একটু আগের প্রোগ্রামটার আউটপুটটা ভালো করে দেখাইনি, কারণ হচ্ছে সেটা যাতে তুমি ভাষায় প্র্যাকটিস করে আমার জন্য করে নিয়ে আসতে পারো, এটাও আমি আউটপুটটা দেখাবো না, নিজে বাসাতে করে আমার জন্য আউটপুটটা নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটার সূত্রটা হচ্ছে, সেন্টিগ্রেডকে ফারেনহাইটে নেওয়ার সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। তাহলে আমি প্রথমে সূত্রটা লিখে নিচ্ছি, তাহলে আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলাটা হবে এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32, কেমন, প্লাস 32। এটা হচ্ছে আমার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নেওয়ার ফর্মুলা, ঠিক আছে। তাহলে 9 × c, এটা ইচ্ছে করলে তুমি ব্র্যাকেটের ভিতর রাখতে পারো, না রাখলেও কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা এই পাশেরটা হচ্ছে কি করব, সবসময় ইনপুট করব, স্ক্যান এফে লিখবো, আর এই পাশেরটা হচ্ছে কি আউটপুট, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার সি, ঠিক আছে, এখানে হবে সি। তাহলে আমরা এখানে সিটা লিখে দিলাম, ঠিক আছে। তারপর এফটা কোথায় হবে, এখানে হবে, সি এর জায়গায় এখন এফ হবে। তাহলে তোমার প্রবলেম সলভ, এটাই হচ্ছে তোমার, হালকা চেঞ্জ করলেই কিন্তু তোমার আউটপুটটা চলে আসবে। এবার এটা রান করলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসবে, কিন্তু আমি এটা রান করবো না, তোমাদের কাজ দিলাম, এটা তোমরা নিজেরা ইচ্ছা মতো একটা ইনপুট দিয়ে কত আউটপুট হবে সেটা এস্টাবলিশ করে নিয়ে আসবে। এখানে যে কয়টা প্রোগ্রাম আমি করাইছি সে কয়টা প্রোগ্রাম খাতায় লিখবে, খাতায় লিখে এস্টাবলিশ করে আমার জন্য নিয়ে আসবে, এগুলো আমি আসলে এখানে নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা প্রোগ্রামে তোমার শিখতে হবে। তাহলে চলো এবার চলক ঘোষণার কিছু নিয়ম আমি এবার দেখব। তাহলে আমি প্রোগ্রামটা কেটে দিচ্ছি, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নেওয়ার সূত্র ফর্ম সি প্রোগ্রাম, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নেওয়ার সি প্রোগ্রামটাও তাহলে কেটে দিচ্ছি। এবার এখন আমি চলক ঘোষণার কিছু নিয়ম দেখাবো, তুমি যে ভেরিয়েবল ডিক্লার করো সে ভেরিয়েবল ডিক্লার গুলোকে কিভাবে তুমি ভেরিয়েবল গুলো ডিক্লার করতে পারো সেটা একটু দেখবো। মনে করো তুমি এই যে ইন্টিজার এ ডিক্লার করলা, কেমন, এই যে এটাকে বলা হয় ভেরিয়েবল, এটাকে বলা হয় ডেটা টাইপ, আর এই পুরো লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে। তাহলে এই যে ভেরিয়েবল এ যে ডিক্লার করলা তুমি, এখন এই যে এখানে ভেরিয়েবল ডিক্লার করার আগে তুমি কিন্তু কোনো নাম্বার দাওনি, কোনো নাম্বার দিয়ে শুরুতে কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লার করা যাবে না,
এক নাম্বার পয়েন্ট হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি, শুরুতে কি করা যাবে না, চলকের মান বা নাম সংখ্যা বা ডিজিট দিয়ে কি করা যাবে না, শুরু করা যাবে না, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে একই নামে একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না, মানে একটা একবার নিছো না তুমি আরো একটা আরেকবার নিতে পারবে না, একটা নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একই নামে একই ফাংশনে একাধিক চলক কি করা যাবে না, ঘোষণা করা যাবে না। এটাকে আর একটু গুছিয়ে যদি বলো, একই ফাংশনে একই নামে একাধিক চলক কি করা যাবে না, ঘোষণা করা যাবে না। দুই নাম্বার পয়েন্ট গেল, এবার আসো তিন নাম্বার পয়েন্ট, চলকটি অবশ্যই অ্যালফাবেটিক হতে হবে। অ্যালফাবেটিক বলতে এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলক কি হতে হবে, অবশ্যই অ্যালফাবেটিক হতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে চলকের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। মনে করো তুমি একটা চলক দিলা আকবর, সাপোজ একটা চলক আকবর আর একটা চলক দিলা মনে করো ফারুক। ঠিক আছে, এখন এই যে দুইটা চলক এখানে হলো, দুইটা চলক কিন্তু এবার ফাঁকা রাখা যাবে না, তাহলে দুইটা চলক হবে, একটা চলক হবে না। এখানে চলক কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল, কমা দিলে দুইটা চলক হয়ে যাবে। যদি তুমি এই দুইটাকে একসাথে রাখতে চাও তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে করতে পারো, একটা চলক আকবর এবং ফারুক এখন একটা চলক। ঠিক আছে, তাহলে চলকের মাঝখানে কি রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। তাহলে টোটাল চারটা চলক ঘোষণার নিয়ম আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি। চলকের মান বা নাম সংখ্যা বা ডিজিট দিয়ে শুরু করা যাবে না, একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না, চলকের প্রথম বর্ণটি অবশ্যই অ্যালফাবেটিক বর্ণ হতে হবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আর কি, তাই না। এরপর হচ্ছে চলকের নামের মাঝে ফাঁকা রাখা যাবে না। এই টোটাল চারটি চলকের নামকরণের নিয়ম বা চলক ঘোষণার নিয়ম খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে আমি যে কয়েকটা প্রোগ্রাম তোমাকে দেখাইছি এই প্রত্যেকটা প্রোগ্রাম গ এবং ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, প্রথম ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা দ্বিতীয় ক্লাসে পেয়ে যাবে, প্রশ্নগুলো করতে থাকো। আর যে প্রথম ক্লাসটা নিলাম কেমন লাগলো একটু জানিও, আর ভালো করে বাসায় পড়ো। ধন্যবাদ।